তো বন্ধুরা, আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আরেকটি নতুন রান্নার ভিডিও। এবং আজকে যে রান্নাটি ঠাকমা আপনাদের করে দেখাতে চলেছেন তার নাম হলো ফুলকপির পাতা বাটা। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এবং ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ঠাকমার পাশে থাকবেন। এখন এই কপির পাতাটা কেটে নিচ্ছি আমি, এই ডানটিতে ফেলে দিয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে। আজকে কপির পাতাই খাবো। এই ডাটা গুলো রেখে দেই, চচ্চড়ি খাবো। আমার নাতি আনছে না, দুটো কপি পাতা রেখে দিলাম, বাটা খাবো, কালকে আবার এটা চচ্চড়ি খাবো। আমরা এই পাতা বাটতাম, বাটিয়া রোদ্দুরে ভাত নিয়ে বসতাম, আবার ক্ষেতের থেকে মূলো তুলে আনতাম, মূলো কামড়ায় কামড়ায় পাতা বাটা দিয়ে ভাত খেতাম। আপনারা এরকম সকালে টিফিনে পাতা বাটা আলু সিদ্ধ গরম গরম ভাত খেয়ে দেখবেন, ভালোই লাগে। আমি তো খাই। পাতাগুলো ডান্ডি ছাড়িয়ে নিয়েছি, একটাও ডান্ডি নেই। এখন কেটে নেব, কেটে ভালো করে ধুয়ে নেব। এরকম কেটে নেবেন, বাটতে সুবিধা হবে। শীতের দিনে খুবই ভালো, সব কিছু দিয়ে খাওয়া যায়। কপি পাতা বাটা, লাল পাতা বাটা, ধনিয়া পাতা বাটা, এগুলো দিয়ে গরম ভাত খাওয়া যায়, খুব ভালো। আলু সিদ্ধ বাটা বসা দিয়ে ভালোই লাগে সকালে টিফিন। আমার কাটা হয়ে গেছে, এইবার ভালো করে ধুয়ে নেব। রসুন গুলো এখন ছিলে নিচ্ছি, হাসি এই পাতা এখন বাটবো, ভাত খাবো। প্রত্যেক দিন গ্যাসে করি তো, আজকে স্টোভেই করব। কড়াটা বসিয়ে দিচ্ছি, গরম হোক তেল দেব। কড়াটা গরম হয়ে গেছে, এইবার তেল দিয়ে দিচ্ছি, অল্পই তেল লাগে। তেলটা গরম হয়ে গেছে, এখন লঙ্কা পরিমাণ মতন কালো জিরে দিয়ে দিচ্ছি। এইবার পাতাগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। পাতাগুলো কচি আছে, দেওয়ার সঙ্গে সঙ্গে মজে গেল। পাতাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেল। তাহলে হয়ে গেলে বাটলে গরম বাদ্য খেলে আরো ভালো লাগবে, গন্ধটাই কি সুন্দর।
बेटे नेब बाटा हुए गए थे एक बार हमें तुले नब तो बंधुरा आजकेर वीडियो आमादेर एखानेई शेष एतक्षण वीडियोटी देखार जोन्नो आपनादेर असंख्य धन्यवाद आपनारा भालो थाकबेन सुस्थ थाकबेन देखा होच्छे परवर्ती वीडियोते।